সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র বই থেকে ঝুঁকি ও মুনাফার হার অধ্যায় নিয়ে। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং মোটামুটি জটিল বলা চলে, যা অধিকাংশ শিক্ষার্থী অধ্যায়টিতে হাত দিতে চায় না, কারণ এই সূত্রগুলি অত্যন্ত জটিল বলে। তবে আমরা আজকে তোমাদেরকে এই সূত্রগুলি কত সহজভাবে শেখা যায় সেটা উপস্থাপন করব। এর জন্য আমরা যে বইয়ের সহায়তা নিয়েছি সেটি আমাদেরই রচিত প্রকাশিত বই ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র। এটি সঞ্চলন পাবলিকেশন কর্তৃক প্রকাশিত হয়েছে। কেউ বই নিতে চাইলে এই নম্বরে ফোন করতে পারবে। তো চলো শুরু করা যাক। আজকের অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার। তার আগে একটু জেনে নেই বড়ি কিভাবে পড়বে। দেখো লেখা আছে, নিজে নিজে অনুশীলন করার জন্য প্রথম পৃষ্ঠা থেকে খুব মনোযোগ দিয়ে পড়বে অথবা অনুশীলন করবে। এতে তোমাদের বুঝতে সহজ হবে। এরপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে ফেসবুকে জানাতে পারো। আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে www.facebook.com/groups/commerce school, অথবা আমাদের যে ভিডিও লেকচারগুলি তুমি ইউটিউবে দেখছো সেই ইউটিউবে কমেন্ট বক্সে তুমি তোমার সমস্যা জানাতে পারো। আমরা তোমার সমস্যা পাওয়া মাত্রই তার সমাধানের যথাসাধ্য চেষ্টা করব। প্রথমে ঝুঁকি ও অনিশ্চয়তার ধারণা নেই। ঝুঁকি ও অনিশ্চয়তা সম্পর্কে আমরা নবম দশম শ্রেণীতে প্রায় পড়ে আসছি। ঝুঁকি অনিশ্চয়তা কি? ঝুঁকি সাধারণত একটা অসম্ভাবনাময় বিষয়টাকে বোঝায়। কিরকম? যদি কোনো কিছু আমাদের কাছে মনে হয় যে না এটা অসম্ভব বা হতেও পারে নাও হতে পারে, এই ধরনের যখন আমরা একটা অনিশ্চয়তায় ভুগি তখন সেটাকে আমরা কি বলি? ঝুঁকি বলি। আচ্ছা, আর একটু স্পেসিফিকভাবে যদি বলতে চাই তাহলে হচ্ছে এই যে অনিশ্চয়তা সৃষ্টি হয় কোনো ঘটনা থেকে, সেই অনিশ্চয়তার যে অংশটুকু আমরা পরিমাপ করতে পারি সেই অংশটুকু বলে ঝুঁকি। অর্থাৎ অনিশ্চয়তার এরিয়াটা অনেক ব্যাপক, সেখান থেকে যতটুকু পরিমাপ করতে পারি সেইটুকুকে আমরা বলি ঝুঁকি। অর্থাৎ ঝুঁকি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য দেওয়া আছে। তোমরা পুরো ভিডিওটি দেখার সময় পজ করে করে অধ্যায়ের থিওরিগুলি দেখতে পারবে। তো কথা না বেরিয়ে আমরা সরাসরি চলে যাব অঙ্কে। তো আজকে আমরা যে অঙ্ক নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিনিয়োগ ও মুনাফার হার। বিনিয়োগ ও মুনাফার হার কি? আমরা যখন মুনাফার আশায় কোথাও কোনো পরিমাণ টাকা ইনভেস্ট করি সেটাকে আমরা ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ বলি, এবং সেই বিনিয়োগ থেকে আমরা যে রিটার্নসটা পাই সেটাকে আমরা বলি মুনাফার হার। অর্থাৎ আমি কোথাও বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত টাকার থেকে অতিরিক্ত অর্থ যদি আমি ফেরত পাই সেই অতিরিক্ত অর্থটাকে বলি মুনাফা, এবং কত পার্সেন্ট হারে সেই মুনাফাটা পেলাম সেটার হার নির্ণয় করাকেই আমরা মুনাফার হার বলতেছি। তো সূত্রের এক নজর দেখে নিই। সূত্র হচ্ছে আর ইজ ইকুয়াল টু সি প্লাস পি ওয়ান মাইনাস পি টু ডিভাইড বাই পি জিরো। এখন আমরা জেনে নিই কোনটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি। আর ফর রেট অফ রিটার্ন অর্থাৎ মুনাফার হার, সি ফর লভ্যাংশ বা সুদ, পি ওয়ান ফর সম্পদের সমাপনী মূল্য বা বিক্রয় মূল্য, পি জিরো সম্পদের প্রারম্ভিক মূল্য বা ক্রয় মূল্য। ইন শর্ট, পি ওয়ান সমান সমান বিক্রয় মূল্য, পি জিরো সমান সমান ক্রয় মূল্য। কোথায় ব্যবহার করব? ব্যবহার এখানে বলা আছে যদি মুনাফার হার নির্ণয় করতে বলে অথবা ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য দেওয়া থাকলে এই সূত্র প্রয়োগ করতে হবে। অর্থাৎ বিনিয়োগের মুনাফার হার নির্ণয় করতে বলে সূত্র ইউজ করব, অথবা যদি ক্রয় মূল্য একটা শেয়ারে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া থাকে তখন সেখান থেকে যদি মুনাফার হার নির্ণয় করতে বলে তখন আমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। যেমন আমরা একটা উদাহরণে যাই। জনাব এসি আবিদ গ্রামীণফোন কোম্পানি লিমিটেডের প্রতিটি শেয়ার 200 টাকা মূল্যে ক্রয় করেছিল। গ্রামীণফোন কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য 220 টাকা। কোম্পানির প্রতি শেয়ারে 5 টাকা লভ্যাংশ প্রদান করছে। বিনিয়োগ হতে মুনাফার হার নির্ণয় করো। একটু খেয়াল করো, দেখো মুনাফার হার নির্ণয় করতে বলা হয়েছে এবং এর সাথে সাথে শেয়ারের ক্রয় মূল্য দেওয়া আছে এবং শেয়ারের বর্তমান বাজার মূল্য অর্থাৎ বিক্রয় মূল্য দেওয়া আছে এবং কোম্পানির প্রফিটও দেওয়া আছে। এই সূত্রের সাথে সম্পূর্ণ মিলে যায়। দেখো প্রথমে আমরা সি বলছি লভ্যাংশ বা সুদ,
যেটা এখানে 5 টাকা দেওয়া আছে, আবার P1 সমসাময়িক বিক্রয় মূল্য বা বাজার মূল্য যেটা এই যে 220 টাকা দেওয়া আছে, আবার P0 সমসাময়িক ক্রয় মূল্য যা এখানে প্রতি শেয়ার 200 টাকা মূল্য ক্রয় করা রয়েছিল বলে ক্রয় মূল্য দেওয়া আছে। অর্থাৎ আমরা ইজিলি এই সূত্রটাই প্রয়োগ করতে পারি যেহেতু মুনাফা নির্ণয় করতে বলেছে। তো আমরা সূত্রটা প্রয়োগ করি, আমরা লিখলাম যে আমরা জানি মুনাফার হার আর সমান সমান সি প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড বাই P0 ইনটু 100। এখানে আমরা দাগ দিয়ে কি করবো, প্রত্যেকটা মান আলাদা আলাদা করে লিখে নিব। যেমন সি সমান সমান এখানে 5 টাকা অর্থাৎ লভ্যাংশ 5 টাকা, P1 অর্থাৎ বাজার মূল্য বা বিক্রয় মূল্য 220 টাকা, P0 হচ্ছে 200 টাকা। এখন বলতেছি আর সমান সমান ওয়াট, আমরা সূত্র প্রয়োগ করি মানগুলো, সি এর মান 5 টাকা, P1 এর মান 220 টাকা, P0 মান 200 টাকা, আবার P0 মান নিচে 200 টাকা। এবার আমরা কি করলাম, এবার আমরা ক্যালকুলেশন করলাম, জেনারেল ক্যালকুলেশন, 220 থেকে 200 বিয়োগ করে 20 বের করলাম, 20 সাথে 5 যোগ করলে 25, 25 দিয়ে আমরা 200 কে ভাগ করব, ভাগ করলে যে রেজাল্ট আসবে তার সাথে আমরা 100 গুণ করে যে রেজাল্ট আসবে সেটা বসাবো এবং তার পাশে একটা পার্সেন্টেজ দেবো। অর্থাৎ আমরা 25 দিয়ে 200 কে ভাগ করে পেলাম হচ্ছে 0.125 গুণন 100 সমান সমান 12.50। তোমাদের ক্যালকুলেটরে কিন্তু 12.50 আসবে, পার্সেন্টেজটা আসবে না, আমরা 100 দিয়ে গুণ করেছি বিধায় সাইডে একটা পার্সেন্টেজ দিয়ে দিয়েছি, এবং যে কোনো হার নির্ণয় করতে বললে উত্তরে পার্সেন্টেজ দিয়ে দিতে হয়। আশা করি তোমরা এই সূত্রের অঙ্কটা বুঝেছ, যদি বুঝে থাকো তাহলে আমাদের নিজে করো এই যে অংশটুকু আছে এই অংশটুকু করবে এবং তার উত্তর আমাদেরকে জানাবে। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, গড় মুনাফার হার ও প্রত্যাশিত মুনাফার হার। গড় মুনাফার হার এবং প্রত্যাশিত মুনাফার হার কি? গড় মুনাফার হচ্ছে যখন কোনো একটা প্রজেক্টে আমরা একাধিক বছরের মুনাফার হারকে একসাথে যোগ করে টোটাল বছর দিয়ে ভাগ করি তখন সেটাকে আমরা গড় মুনাফার হার বলি। আর প্রত্যাশিত মুনাফার হার প্রায় একই, তবে প্রত্যাশিত মুনাফার একটু ভিন্ন যে আমরা কতটুকু মুনাফা আমরা এক্সপেক্ট করতেছি, অর্থাৎ আমরা কত কোনো প্রজেক্টে ইনভেস্ট করার আগে আমরা কতটুকু মুনাফা এক্সপেক্ট করতেছি তা নির্ণয় করার নামই হচ্ছে প্রত্যাশিত মুনাফার হার। তো গড় মুনাফার হার ও প্রত্যাশিত মুনাফার হার নির্ণয় করার সূত্র কি? দুটো সূত্র আছে আমাদের, একটা হচ্ছে অঙ্কে যদি প্রবেবিলিটি দেওয়া থাকে, আরেকটা যদি প্রবেবিলিটি দেওয়া না থাকে। বলে নিচ্ছি যে প্রবেবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা, অর্থাৎ অঙ্কের সম্ভাবনার মান যদি দেওয়া থাকে তবে একরকম সূত্র হবে, আর অঙ্কে যদি সূত্র সম্ভাবনা মান দেওয়া না থাকে তবে সূত্র হবে অন্যরকম। এই সামান্য একটু চেঞ্জ, কিরকম যদি সম্ভাবনা দেওয়া না থাকে তখন একেবারে ইজি, তখন আমরা ER লিখবো, অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন, অথবা R-bar যাতে আমরা গড় মুনাফা বোঝাই, যে কোনো একটা লিখলেই চলবে, সমান সমান কি সামেশন অফ আর ডিভাইড বাই এন। এখানে সামেশন অফ আর মানে হচ্ছে কি মুনাফার যোগফল, অর্থাৎ যতগুলি বছরের মুনাফার হার আছে সবগুলিকে যোগ করবো, এন মানে বছর, বছর দিয়ে ভাগ করে ফেলবো, করলে আমরা পেয়ে যাব। আমরা বলতেছি ব্যবহার প্রশ্নে গড় মুনাফা নির্ণয় করতে বলে সূত্র প্রয়োগ করতে হবে। উদাহরণ 2 দেখো, উদাহরণ 2টা আমরা একটু দেখে নিই, এরপর আমরা ওই সূত্রে চলে যাব। উদাহরণ 2, জনাব রায়হান মাহবুব তিশা ফুয়েল কং লিমিটেডের সিকিউরিটি থেকে 2014, 2015 এবং 2016 সালে আয়ের হার যথাক্রমে 20%, 30% এবং 15% গড় মুনাফা নির্ণয় করো। একটু দেখো 3 বছরের মুনাফার হার একসাথে দেওয়া আছে, তো আমরা খুব ইজিলি মুনাফা বের করতে পারি কিভাবে, 3টা মুনাফার হার যোগ করব, আর যেহেতু 3 বছরের মুনাফা তো 3 দিয়ে ভাগ করব। ঠিক একই কাজ এখানে আমরা করছি, R-bar সমান সমান সামেশন অফ আর ডিভাইড বাই সামেশন অফ আর মানে হচ্ছে যতগুলি আর আছে অর্থাৎ রেট অফ রিটার্ন আছে সবগুলিকে আমরা একসাথে যোগ করতেছি, 20, 30 প্লাস 15 সমান সমান হচ্ছে 65, এখানে আমরা 3 বছর তাই 3 দিয়ে ভাগ দিচ্ছি, ভাগ দেওয়ার পর যে রেজাল্ট আসতেছে তাকে আমরা 100 দিয়ে গুণ করতেছি। কারণ আমরা একটু আগে বলছি মুনাফার হার যে কোনো হার নির্ণয় করতে বলে আমাকে 100 দিয়ে গুণ করে আমাকে পার্সেন্টেজ নির্ণয় করে দেখাতে হবে, আশা করি বুঝতে পেরেছো। এবার যদি সম্ভাবনার মান দেওয়া থাকে তখন কি করব, তখন আমরা শুরুতে এটা লিখতে পারি এক্সপেক্টেড রিটার্ন অর আরবার সমান সমান এন সামেশন আই ইজ ইকুয়াল টু 1 RI PI, অর্থাৎ যতগুলি রিটার্ন আসবে অর্থাৎ যতগুলি আয়ের হার আসবে এবং যতগুলি প্রবাবিলিটি আসবে আমরা কি করব, প্রত্যেকটা রিটার্নের সাথে প্রত্যেকটা প্রবাবিলিটি গুণ করে, এভাবে প্রত্যেক বছরের রিটার্নের সাথে প্রত্যেক বছরের প্রবাবিলিটি গুণ করে টোটাল বছরটাকে একসাথে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। যদি অঙ্কের সম্ভাবনার মান দেওয়া থাকে তবে কিন্তু এই সূত্র প্রয়োগ করবে। তাহলে প্রথম কথা হচ্ছে, যদি গড় আয়ের হার নির্ণয় করতে বলে অথবা প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে বলে এবং সূত্রে অর্থাৎ অঙ্কে সম্ভাবনার মান দেওয়া থাকে তখন কেবলমাত্র আমরা এই সূত্রটা
ব্যবহার করব। চলো দেখা যাক, উদাহরণ তিন দেখো, উদাহরণ তিনে চলে যাই। উদাহরণ তিন কি বলেছে? বিগত 3 বছরে আয়ের হার নিম্নরূপ। বিগত 3 বছরে আয়ের নিম্নরূপ, কিরকম? বছর 1, 2, 3 সম্ভাবনার মান দেওয়া আছে, দেখতে পাচ্ছ 0.10, 0.30, 0.20। এখন দেখো আয়ের এখানে কত বলা আছে, 10%, 12%, 15%, এবং উদ্দীপকের আলোকে প্রত্যাশিত আয় নির্ণয় করো। তাহলে দেখো প্রথম কথা হচ্ছে প্রত্যাশিত আয় অথবা কর মুনাফা নির্ণয় করার প্রশ্ন বলা থাকবে, এবং যদি প্রশ্নের সম্ভাবনার মান দেওয়া থাকে তবে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। কি সূত্র? আমরা জানি আর বার সমান সমান সামেশন এন আই ইজ ইকুয়াল টু 1 আর আই ইনটু পি আই। এখানে আই ফর্মুলা হচ্ছে ইনডিফিনিট, অর্থাৎ যতগুলি বছর হবে ততগুলি বছর আমাকে গুণ করতে হবে। যেমন প্রথম বছরের জন্য আমাকে লিখতে হবে আর 1 ইনটু পি 1, এরপরে যোগ চিহ্ন দেবে, যেহেতু সামেশন আছে মানে যোগ করতে হবে, প্রথম বছরের জন্য আর 1 ইনটু পি 1 যোগ, দ্বিতীয় বছর হলে আর 2 ইনটু পি 2 আবার যোগ, এরপরে আর 3 ইনটু পি 3। আর যেহেতু আমাদের বছর তিনটাতে 3 পর্যন্ত আমরা থেমে গেছি, যদি 4, 5, 6 এরকম থাকতো তাহলে আমরা লিখতাম প্লাস আর 4 ইন্টু পি 4, যদি 5 বছর থাকতো তাহলে লিখতাম আর 5 ইন্টু পি 5, প্লাস যদি 6 বছর থাকতো তাহলে লিখতাম আর 6 ইন্টু পি 6। এভাবে আমরা কি করতাম, প্লাস চিহ্ন দিয়ে দিয়ে ব্র্যাকেটে যতগুলি বছর থাকতো ততগুলি বছরের আর এবং ততগুলি বছরের পি আমরা এভাবে লিখতাম। এবার আমরা ইজিলি মান বসিয়ে দিয়েছি, প্রথম বছরের আর, প্রথম বছর মানে রিটার্ন, প্রথম বছর আর কত, 10%, তাই লিখছিলাম, লিখছি 10। এরপরে কি প্রবেবিলিটি, পি ফর প্রবেবিলিটি, প্রবেবিলিটি মানে সম্ভাবনা, সম্ভাবনা কত, প্রথম বছর 0.10, তো 0.10 এখানে বসানো হয়েছে। আবার আর 2, আর 2 মানে হচ্ছে রিটার্ন 2, রিটার্ন 2 কত, 12%, তো 12% এখানে বসানো হয়েছে। এবার পি 2, পি 2 কত, 0.30, এখানে লেখা আছে 0.30। নেক্সট কত, 3 নম্বর বছরে হচ্ছে আমাদের রিটার্ন হচ্ছে 15, এখানে লিখেছি আমরা 15। এরপর থার্ড বছরে হচ্ছে প্রবেবিলিটি 0.20, আমরা এখানে লিখেছি পি 3 ইকুয়াল টু 0.30। এবার কি করবো, এই 10 ইন্টু 0.10 গুণ করেছি, রেজাল্ট আসছে 1, এরপর প্লাস চিহ্ন এখানে দিয়েছি, 12 সাথে আমরা 0.30 গুণ করে আমরা পেয়েছি 3.6, প্লাস এই প্লাস চিহ্নটা আমরা এখানে এখানে বসিয়ে দিয়েছি। এরপরে 15 ইন্টু 0.20 আসে 3, এবার আমরা কি করলাম 3 ইন প্লাস 3.6 প্লাস 1, তিনটা একসাথে যোগ করে আমরা পার্সেন্টেজ দিয়ে দিয়েছি। এখানে আমরা ডাইরেক্ট পার্সেন্টেজ দিয়ে দিই, যেহেতু আমাদের হার নির্ণয় করতে বলছে, প্রত্যাশিত আয় মানে গড় হার, আয়ের হার, তো এই অথবা গড় মুনাফার হার, এই জন্য আমরা এখানে কি করেছি, এই পার্সেন্টেজটা দিয়েছি। তো আজকের পর্বে আমরা কি শিখলাম, আজকের পর্বে আমরা 2 ধরনের অঙ্ক শিখলাম, একটা হচ্ছে মুনাফার হার, আরেকটা হচ্ছে গড় মুনাফার হার অথবা প্রত্যাশিত আয়। আশা করি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না। তুমি নিজে পড়বে এবং তোমার বন্ধুদের জানাবে, এভাবেই শিক্ষাকে আনন্দে রূপান্তর করা যায়। পরবর্তী ভিডিও লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা শেষ করছি, আল্লাহ হাফেজ।